ওয়ালাইকুম মুসাল্লাম রহমাতুল্লাহি হবারকাতু ভাই আপনি লাহাওলা ওয়ালা কুয়েতা ইল্লা বিল্লাহ এর ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন সহিবহারের হাদিস সাত হাজার তিনশো ছিয়াশি নম্বর হাদিস সাবি বর্ণনা করেন খুন নামায় নবী সাল্লাল্লাহ ওয়ালী হসাল্লা আফি সাফারিন আমরা রসুলুল্লাহ সাল্লাসাল্লামের সাথে সফরে ছিলাম ফাকুল না ইদা আলাউ না ফাকুন না আলাউ না আমরা যখন উপর দিকে উঠতাম তখন তাকবির বলতাম রসলুল বললেন এর বাউ আলা আংফুসিকুম তোমরা নিজেদের উপরে দয়া করো এত জোরে জোরে কষ্ট সহ্য করে তোমরা কি করিও না আল্লাহর জিকির করিও না ইমলা তাদের অসম্মান তোমরা এমন কোন সত্তাকে ডাকছ না অর্থাৎ আল্লাহকে তোমরা যে ডাকতেছ তিনি এমন নয় যে তিনি কানে শোনেন না আর তিনি উপস্থিত নন এমন নয় তিনি উপস্থিত এবং তিনি কানে শুনতে পান তাদের করি বা তোমরা যাকে ডাকতেছ তিনি শোনেন এবং দেখেন এবং তিনি অতি নিকটে জোরে বলার প্রয়োজন নাই আল্লাহ অতি নিকটে আল্লাহ আমরা আসতে বললেও শোনেন কি মনে মনে আমরা চিন্তা করলেও তা আল্লাহ জানেন কারণ আল্লাহ আলিমুন বেদাতি সুদূর আল্লাহ অন্তর্জামি তিনি অন্তরের খবরও জানেন তো জোরে বলার প্রয়োজন নেই তোমরা নিজেদের উপরে রহম করো দয়া করো তোমরা জোরে জোরে জিকির করিও না তারপরে আমার নিকট আসলেন এবং তিনি বললেন সেই অবস্থায় যখন আমি মনে মনে বলতেছিলাম লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লাবিল্লাহ তো বর্ণনাকারী সাহাবি বলেন যে আমি মনে মনে লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লাবিল্লাহ পড়তেছিলাম ওই অবস্থায় রাসুলউল্লাহ সসরাম আমার কাছে আসলেন এবং বললেন এ আব্দুল্লাহ বিন কাইস হে আব্দুল্লাহ বিন কাইস কোল লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হে আব্দুল্লাহ্বিন কাইস তুমি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বলো ফাইন নাহা মিন মিনকুনুজিল জান্নাহ কারণ এটা হল জান্নাতের ধনভান্ডার সমূহ হতে একটি ধনভাণ্ডার জান্নাতের খনি হতে একটি খনি জান্নাতের গুপ্ত ভাণ্ডার হতে একটি ভাণ্ডার হাওলা ওয়ালা কৌথা ইল্লা বিল্লা তো এই বর্ণনা সম্পর্কে আপনি জানতে চেয়েছিলেন বর্ণনাটি সহি এছাড়াও আরাও সহি চার হাজার দুইশো পাঁচ নম্বর হাদিস ছয় হাজার তিনশো চৌরাশি নম্বর হাদিসে একই বর্ণনা পাওয়া যায় তবে হাদিসের বর্ণনায় কোনো কোনো বিষয় একটু কম বেশি আছে যেমন যখন আমরা উপর দিকে উঠতাম তখন সুভান বলতাম আবার অপর বর্ণনা আসছে যে আমরা সুভান আল্লাহ বলতাম আবার ইহা বলতাম তো রসুল্লাহাম জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদেরকে বলে দেব না জান্নাতের ধনভাণ্ডার সমূহ হতে একটি ধনভাণ্ডার এর সংবাদ কি আমি দেব না তো সাহাবি উল্লাহ নিয়ে অবশ্যই আমাদেরকে দিন তো তিনি বললেন এটা হল লাহাউলা কুয়াতা ইল্লা জান্নাতের হতে একটি হল লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ তো দুনিয়ার যদি একটা খনি আমরা পেয়ে যাই দুনিয়ার যদি আহ স্বাভাবিক অল্প কিছু সম্পদ আমরা পেয়ে যাই স্বর্ণের একটা খনি যদি কেউ পেয়ে যায় তাহলে এটা আমাদের কাছে কতটা মূল্য হবে কিন্তু জান্নাতের খনি জান্নাতের গুপ্ত ভাণ্ডার এর মূল্য কত এটা আল্লাহ রাবুল আলমিন তিনি জানেন আমরা আমাদের অল্প জ্ঞানে অনুমান করতে পারবো না তো অতএব এ সমস্ত সহি হাদিস যেগুলি সহি বর্ণনা আমরা অনেক আমল করি আমাদের দেশে এমন অনেক আমল করা হয় যার কোনো দলিল ভিত্তি নাই তো এই জাতীয় সহি হাদিসের উপর আমাদেরকে বেশি বেশি আমল করা উচিত আল্লাহ যেন আমাদেরকে তো দান করেন আসসালামু আলাইকুম